হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন পিএসপির ধারাবাহিক টিউটোরিয়াল। গত পর্বে আমি ডাটাবেস সম্পর্কে আলোচনা করেছিলাম, মাইএসকিউএল ডাটাবেস সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ মাইএসকিউএল ডাটাবেস কী এবং মাইএসকিউএল ডাটাবেস কীভাবে ওপেন করতে হয়, মাইএসকিউএলে কীভাবে ডাটাবেস ওপেন করতে হয় এবং টেবিল ক্রিয়েট করতে হয়, ডাটা ইনসার্ট করতে হয় ইত্যাদি আমি দেখেছিলাম। এই পর্বে আমি দেখাবো মাইএসকিউএল ডাটাবেসের সঙ্গে আপনার সার্ভার কীভাবে কানেক্ট করবেন। অর্থাৎ আপনি যখন মাইএসকিউএল ডাটাবেসে ডাটা ইনসার্ট করলেন, তারপরে পরে সেইখান থেকে ডাটা পিক আপ করে আপনার সাইডে ডিসপ্লে করার জন্য ডাটাবেসের সঙ্গে সার্ভারের কানেকশন তৈরি করতে হবে। তারপরে সেই ডাটাগুলো আমি আমার সাইডে ডিসপ্লে করতে পারবো, সেই কারণে আমাদের একটি কানেকশন তৈরি করতে হবে। এখন আমি দেখাবো কীভাবে আপনারা এই কাজটি করবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। ডাটাবেস কানেকশন করার জন্য পিএসপিতে তিনটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে মাইএসকিউএল প্রসিডিউরাল, আরেকটি হচ্ছে মাইএসকিউএল অবজেক্ট ওরিয়েন্টেড এবং আরেকটি হচ্ছে পিডিও, অর্থাৎ পিএসপি ডাটা অবজেক্ট। আমি আমার মোটামুটি সকল কাজগুলো পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেড যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে কাজগুলো করব। মাঝে মধ্যে দু একটি মাইএসকিউএল যে প্রসিডিউরাল পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি আমি ব্যবহার করব। আমি এখানে কানেকশনের কাজটি প্রসিডিউরাল মাইএসকিউএল যে পদ্ধতি রয়েছে সেটিতেও দেখাচ্ছি এবং অবজেক্ট ওরিয়েন্টেড সেটিও দেখাচ্ছি। অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতিতে কীভাবে কানেকশন তৈরি করবেন সেটি আমি দেখাচ্ছি। মাইএসকিউএল ডাটাবেসের সঙ্গে কানেকশন তৈরি করার জন্য আমাদেরকে কিছু তথ্য প্রয়োজন হয়। পূর্বের টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে আমাদের যখন আমরা মাই অ্যাডমিনে যাব, এখানে গিয়ে এখানে ইউজার অ্যাকাউন্ট থেকে আপনারা দেখতে পান, এখান থেকে আপনার সার্ভারের নাম, তারপরে আপনার অর্থাৎ আপনার হোস্টের নাম, তারপরে ইউজার নেম, পাসওয়ার্ড ইত্যাদি আপনারা দেখতে পারেন। আমাদের এই তথ্যগুলো এখন প্রয়োজন হবে আমাদের ডাটাবেসের সঙ্গে কানেকশন তৈরির জন্য। এখানে আমাদের কী কী লাগবে, প্রথমে আমাদের হোস্ট নেম লাগবে। আমাদের হোস্ট নেমটি হচ্ছে, এখানে আপনারা জেনেছেন আমরা যেহেতু লোকাল হোস্টে কাজ করছি সেই কারণে আমরা এটি লোকাল হোস্ট দিয়ে দেব। তারপরে আমাদের লাগবে ইউজার নেম, আমি সবগুলো ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমাদের ইউজার নেম হচ্ছে রুট, আমি গত পর্বে বলেছিলাম আর এখন এই পর্বে আপনারা দেখলেন। আর এখানে আমাদের পাসওয়ার্ড লাগবে, আমি বলেছিলাম পাসওয়ার্ড সবসময় আমরা ব্ল্যাঙ্ক রাখবো, যেহেতু এখানে পাসওয়ার্ড নাল রয়েছে, দেখুন পাসওয়ার্ড নো রয়েছে, এই কারণে আমরা এটি ব্ল্যাঙ্ক রাখবো। কিন্তু যখন আপনারা রিয়েল সার্ভারে কাজ করবেন তখন অবশ্যই পাসওয়ার্ড একটা ক্রিয়েট করবেন এবং সেই পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করবেন। আর ইউজার নেম আপনারা নিজের ইচ্ছে মতো দিতে পারেন। তারপরে আমাদের এই কানেকশন তৈরির জন্য আরেকটি বিষয় লাগবে, সেটি হচ্ছে আমাদের ডাটাবেজের নাম। আমাদের ডাটাবেজের নামটি হচ্ছে, আমি ডিবি নামে লিখলাম ভেরিয়েবলটা, ডাটাবেজের আমরা নাম দিয়েছিলাম হচ্ছে এ পিএসপি টুইট, এটি আমরা দিয়েছিলাম ডাটাবেজের নাম। তাহলে আমি এখানে ডাটাবেজের নামটি আমরা কপি করে আনি, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম রয়েছে। এটি আমাদের ডাটাবেজের নাম। এখন আমরা এটি কানেকশন তৈরি করব। কানেকশন তৈরি করার জন্য আমাদের, আমি বলেছি প্রথমে আমি পিএসপির অবজেক্ট ওরিয়েন্টেড যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি ব্যবহার করব। সেই পদ্ধতির জন্য যেটি করতে হবে, প্রথমে নতুন একটি অবজেক্ট নিচ্ছি, অর্থাৎ ফাংশনটা লিখব, এখানে আমাদের যে আর্গুমেন্টগুলো দিতে হবে সেটি হচ্ছে আমাদের হোস্টের নেম, আমাদের ইউজার নেম, আমাদের পাসওয়ার্ড, আমাদের ডাটাবেসের নাম ইত্যাদি। আমি প্রথমে শুধুমাত্র হোস্ট, ইউজার, পাসওয়ার্ড এই কোডে দিচ্ছি, দিয়ে আমি কানেকশনটি আগে তৈরি করছি। আমাদের হোস্ট নেমটি রেখেছি এই হোস্ট নেম ভেরিয়েবলের মধ্যে, তাহলে আমি এখানে ভেরিয়েবলটি দিয়ে দিচ্ছি। তারপরে আমরা আমাদের ইউজার নেমটি রেখেছি হচ্ছে ইউজার নেম এই ভেরিয়েবলের মধ্যে, সেটি দিয়ে দিলাম। এবং লাস্টে আমরা পাসওয়ার্ড ভেরিয়েবলের মধ্যে লিখেছি। আমাদের কানেকশন তৈরি হয়ে গেছে। আমি যদি আমার ইপিএসটি লোড করি তাহলে কি হয় দেখি, ডাটাবেস ডট পিএসপি এই পেজের মধ্যে গেলাম, এখানে আমাদের কোনো কিছু শো করছে না। কিন্তু আমরা এখন দেখি যে আমাদের এই কানেকশনটি ঠিক মতো হয়েছে কিনা, যদি হয় তাহলে একটি মেসেজ দেবে, না হলে আরেক ধরনের মেসেজ দেবে, এরকম কোনো বিষয় থাকতে পারে। এটি দেখার জন্য আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করব। আর আমি এখানে যে কানেকশনটি তৈরি করলাম এটি একটি ভেরিয়েবলের মধ্যে রাখছি, কোন ভেরিয়েবলের মধ্যে রাখলাম, অর্থাৎ কোন নামে একটি ভেরিয়েবল তৈরি করলাম এবং তার মধ্যে আমি কানেকশনের বিষয়টি রেখে দিলাম। এখন এইখানে আমি লিখব যে আমার কানেকশনটি যদি প্রবলেম হয় তাহলে এক ধরনের মেসেজ দেবে এবং প্রবলেম না হলে আরেক ধরনের মেসেজ দেবে। তাহলে এখানে আমি কোন ভেরিয়েবলের মধ্যে রেখেছি, এই কানেকশনটি যদি ঠিক না থাকে, অর্থাৎ এখানে কোন কানেক্ট ইরোর, যদি ইরোর হয় তাহলে সে এখানে এই পেজটি কিল করে দিবে এবং একটি মেসেজ দেবে। মেসেজটি কী দেবে, এরকম একটি মেসেজ দিতে পারে। এবং এর পাশাপাশি আমরা যদি চাই যে
প্রবলেমটা কি হয়েছে সেই মেসেজটিও দেবে, সেটি আমরা ইচ্ছা করলে দিতে পারি। সেটি দেওয়ার জন্য আমি এখানে কানেক্ট এরর কোন লিখে কানেক্ট এরর লিখলাম, তাহলে কি প্রবলেম হয়েছে সেটি বলবে। আর যদি কানেকশন ঠিক মতো হয়ে থাকে, কোনো প্রবলেম যদি না হয়, তাহলে সে এখানে মেসেজ দিবে কানেকশন সাকসেসফুল, একটা মেসেজ দেবে। এখন আমরা এই পেজটি রিলোড করি, দেখি কি হয়। দেখুন এখানে কানেকশন সাকসেসফুল লিখছে, অর্থাৎ আমাদের এই কানেকশনটি ঠিক রয়েছে, কোনো প্রবলেম নাই। তারপরে এইখানে যদি আমরা একটি কোনো একটা প্রবলেম করি, যেমন লোকাল হোস্ট অথবা ইউজার নেম, ইউজার নেম রুটের জায়গায় আমি রুট ওয়ান লিখলাম, তারপরে এখানে আমি রিলোড করলাম, দেখুন এখানে সে একটি এরর মেসেজ দিচ্ছে এবং কানেকশন ফেল লেখা দেখাচ্ছে এবং অ্যাক্সেস ডিনাইড ফর ইউজার রুট ওয়ান, মানে রুট ওয়ান নামে কোনো ইউজার পাচ্ছে না সে এখানে বলছে। তাহলে আমাদের এখানে কানেকশনটি ঠিক মতো হচ্ছে, এটাই আমরা প্রমাণ পেলাম। তারপরে আমরা যদি এটি MySQL প্রসিডিউরাল যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি করতে যেতে চাই, তাহলে কীভাবে করব। এখানে আমাদের কিছুই করতে হবে না, এই জায়গায় আমরা যে নিউ লিখে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতি ব্যবহার করেছি, এই জায়গায় আমরা জাস্ট শুধু এখানে MySQL কানেক্ট এই ফাংশনটি ব্যবহার করব। MySQL কানেক্টের মধ্যে আমরা এখানে কী লিখব, যে আমাদের হোস্ট নেম, ইউজার নেম এবং এটা আমরা ভেরিয়েবল লিখতে হবে, ভেরিয়েবল না লিখলে কাজ হবে না, ইউজার নেম এবং আমাদের পাসওয়ার্ড। এখন আমরা চেক করে দেখব কানেকশনটা ঠিক আছে কিনা। যেহেতু আমরা এখানে অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতি ব্যবহার করি নাই, সেই কারণে এটি মুছে দিলাম। এখানে লিখব যে ইফ কানেক্ট, এখানে কানেক্টে আমরা একটু উল্টো করে লিখব, অর্থাৎ এখানে নট কানেক্ট, এখানে লিখব যে নট কানেক্ট, যদি কানেক্ট না হয় তাহলে এখানে কানেকশন ফেইল একটি মেসেজ দেবে। এই মেসেজটা আমরা আপাতত দিচ্ছি না, এখানে সরাসরি কানেকশন ফেইল লিখে দেবে, আর যদি কানেকশন হয় তাহলে সে কানেকশন সাকসেসফুল লিখবে। আমরা আমাদের ব্রাউজে গিয়ে রিফ্রেশ করলাম, দেখুন এখানে কানেকশন সাকসেসফুল দেখাচ্ছে, অর্থাৎ আমাদের কানেকশনটি ঠিক মতো হয়েছে। এখন আমরা আবার একটু টেস্ট করে দেখি, যদি আমি কোনো জায়গায় ভুল লিখি তাহলে কী হয়, দেখুন এখানে কানেকশন ফেইল লেখা দেখাচ্ছে, অর্থাৎ কানেকশন ঠিক মতো হয় নাই। এই ছিল অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতি এবং PHP MySQL প্রসিডিউরাল পদ্ধতিতে ডাটাবেস কানেক্ট করান। যেহেতু আমরা বলেছি সকল কাজ অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতিতে করবো, সেই কারণে আমি সেটি রাখলাম। আর এখানে আমি আমাদের হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড ইত্যাদির সঙ্গে আমি কানেক্ট করেছিলাম, এখন আমাদের ডাটাবেসের সঙ্গে কানেক্ট করবো। ডাটাবেসের সঙ্গে কানেক্ট করার জন্য এইখানে জাস্ট আরেকটা আর্গুমেন্ট দেবো, সেটি হচ্ছে ডিবি নেম। আমাদের ডিবি নেমটি লিখলে এই জায়গায় হয়ে যাবে। এখন আমি আবার একটু রিফ্রেশ করি, দেখি ঠিক আছে কি না, এখন কানেকশন সাকসেসফুল দেখাচ্ছে। আমি ডাটাবেসের নামের একটু ভুল লিখছি, এখানে PHP 2.1 লিখলাম, লিখে আমি এখানে রিফ্রেশ করলাম, দেখুন এখানে কানেকশন ফেল দেখাচ্ছে, আননোন ডাটাবেস, মানে এই ডাটাবেস সে খুঁজে পাচ্ছে না, সেটি এখানে বলছে। তাহলে আমাদের ডাটাবেসের সঙ্গে কানেকশনটি আমরা ঠিকমতো করতে পেরেছি এবং ডাটাবেস থেকে আমরা সকল তথ্য পিক আপ করে আমাদের সাইডে প্রদর্শন করতে পারবো। এ পর্বে আপনারা দেখলেন কিভাবে MySQL ডাটাবেসের সঙ্গে আপনার সার্ভারের কানেকশন তৈরি করবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে MySQL ডাটাবেস থেকে ডাটা পিক আপ করে আপনার সাইডে প্রদর্শন করবেন। টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপ দিন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, ধন্যবাদ।